গ্রো লাইফের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগতম। এবারের এপিসোডে আপনি দেখবেন বিভিন্ন কম দামি খরগোশের দাম। পৃথিবীতে প্রায় 305 প্রজাতির খরগোশ রয়েছে। এদের মাত্র কয়েকটি প্রজাতিকেই আমরা পোষা খরগোশ হিসাবে পালন করে থাকি। আজকের এপিসোডে আমরা জানব আপনি কিভাবে অনেক কম দামে সস্তায় কোন জাতের খরগোশগুলো কিনতে পারেন। তাছাড়া আপনি যদি এক জোড়া খরগোশ পালন করেন, তবে আপনার প্রতি মাসে এদের খাবার বাবদ কত টাকা খরচ হতে পারে এবং এক জোড়া খরগোশের একটা নতুন সেট আপ বা খাঁচা তৈরি করতে আপনার কত টাকা খরচ হতে পারে। আর আপনি যদি খরগোশ কিনতে চান, তবে কোথা থেকে খরগোশগুলো কিনতে পারবেন সেটাও ভিডিওতেই বলে দেব। মিনিলুপ খরগোশ। খয়েরি, বাদামি, সাদা, কালো বা মিশ্র কালারের এই খরগোশগুলোর দাম 700 থেকে 1200 টাকার মধ্যে। মিনিলুপ খরগোশের উৎপত্তি মূলত জার্মানি থেকে। এরা ঘরোয়া খরগোশের একটি জাত। এই জাতের খরগোশগুলোর কানগুলো হয়ে থাকে ঝোলা প্রকৃতির, যার জন্য এদের দেখতে আরও বেশি কিউট দেখায়। আকৃতি দিক দিয়ে এরা অন্যান্য খরগোশের তুলনায় একটু ছোট, কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী হওয়ায় ও আকারে ছোট হওয়ায় খরগোশপ্রেমীদের কাছে এর ব্যাপক চাহিদা রয়েছে। দেশীয় খরগোশ। আমাদের দেশীয় খরগোশগুলো ব্রাউন অথবা খয়েরি কালারের হতে পারে। এছাড়া অনেক দেশীয় খরগোশের মধ্যে সাদা কালো মিশ্রণ লক্ষ্য করা যায়। আমাদের দেশে সাধারণভাবে যে খরগোশগুলো কিনতে পাওয়া যায় সেগুলোর দাম 300 থেকে 1500 টাকা পর্যন্ত হতে পারে। ছোট বাচ্চা খরগোশের দাম এক জোড়া 300 থেকে শুরু করে 600 টাকার মধ্যে হয় এবং প্রাপ্তবয়স্ক খরগোশ কিনতে গেলে আপনাকে গুনতে হবে 700 থেকে 1500 টাকার মধ্যে। তবে এলাকাভেদে খরগোশের দাম অনেক বেশি উঠানামা করতে পারে। পোলিশ র্যাবিট। আমাদের দেশে সচরাচর দেখতে পাওয়া ধবধবে সাদা রঙের খরগোশগুলোই হচ্ছে পোলিশ র্যাবিট। প্রতি জোড়া পোলিশ র্যাবিটের দাম বয়স ও কোয়ালিটি ভেদে 500 থেকে 1200 টাকার মধ্যে বেচাকেনা হয়। এই খরগোশগুলোর চোখ কালো অথবা লাল বর্ণের হয়ে থাকে, সারা শরীর হয় ধবধবে সাদা। আর পোলিশ র্যাবিটগুলো কিন্তু বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে অনেক বেশি এক্সপার্ট। প্রতিবারে এরা 3টি থেকে 10টি করে বাচ্চা উৎপাদন করতে পারে। পোলিশ র্যাবিট সঠিক যত্ন ও পরিচর্যা পেলে 10 থেকে 12 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। পোলিশ র্যাবিটের মতোই নিউজিল্যান্ড হোয়াইট নামের খরগোশটিও একই কোয়ালিটি ও ধবধবে সাদা রঙের হয়। দেখতে পুরোপুরি একই হওয়ায় নিউজিল্যান্ড হোয়াইট ও পোলিশ র্যাবিটের দাম এবং এদের কোয়ালিটি প্রায় একই রকমের হয়ে থাকে। ডার্ফ হটর। গোল মাথা আর চোখের চারিদিকে কালো বর্ণের বর্ডারযুক্ত এই খরগোশটি হচ্ছে ডার্ফ হটর। প্রতি জোড়া খরগোশের মূল্য 2000 থেকে 4000 টাকার মধ্যে হয়। খরগোশগুলোর চোখ দেখে যে কেউ এদের ফ্যান হয়ে যাবে। এই খরগোশগুলোর চোখের চারদিকে কালো রঙের বর্ডার দেখতে পাওয়া যায়। এটা দেখে আপনার মনে হতে পারে কেউ যেন এদের চোখে কাজল লাগিয়ে দিয়েছে। পোষা খরগোশ হিসাবে সমগ্র পৃথিবীতেই এর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। ধবধবে সাদা রঙের লোম আর চোখের চারদিকের কালো বর্ডার এর সৌন্দর্যকে এক অন্য পর্যায়ে নিয়ে গেছে। হল্যান্ড লুপ। এই জাতের খরগোশগুলোর কানগুলো হয়ে থাকে তুলনামূলক বড় এবং এগুলো নিচের দিকে ঝুলে থাকে। এক একটি খরগোশের ওজন হয় 2 কেজির মতো। খরগোশগুলো ভিন্ন ভিন্ন রঙের হতে পারে। হল্যান্ড লুপ জাতের খরগোশগুলো হালকা সাদা, ধূসর, কালো বা খয়েরি যে কোনো রঙেরই হতে পারে। এরা সাধারণত 7 থেকে 10 বছর বেঁচে থাকে। প্রতি জোড়া খরগোশ 2000 থেকে 4000 টাকায় বাংলাদেশে কিনতে পাওয়া যায়। তবে আপনি যদি বাচ্চা কিনতে চান, সেক্ষেত্রে 1500 থেকে 2000 টাকার মধ্যে এই জাতের খরগোশগুলোর বাচ্চা পেয়ে যাবেন। এবারে আসুন জানি খরগোশ পালনে খরচ কেমন বা এদের খাবার দাবারের পেছনে কীরকম খরচ হয়। আপনি যদি এক জোড়া খরগোশ পালন করেন, তবে এদের খাবার বাবদ প্রতি মাসে আপনার মোটামুটি 100 টাকার মতো খরচ হবে। আসলে খরগোশের প্রধান খাবার হচ্ছে ঘাস,
আর ঢাকার ভেতর অনলাইন শপগুলোতে প্রতি কেজি কাঁচা ঘাস 30 টাকা থেকে 50 টাকায় বেচা কেনা হয়। তাছাড়া শুকনো ঘাস বা হে কিনতে পাওয়া যায় বিভিন্ন ফেসবুক গ্রুপগুলোতে। এগুলোর দাম 60 টাকা থেকে 150 টাকার মধ্যে হয়ে থাকে। এছাড়া খরগোশের খাবার হিসাবে বিভিন্ন রকমের শাক ব্যবহার করা হয়। সব কিছু মিলিয়ে আপনি যদি এক জোড়া খরগোশের খাবার বাবদ খরচের হিসাব করেন, তবে মাসে 100 থেকে 150 টাকার মতো খরচ হবে। সাধারণভাবে এর বেশি খরচ হয় না। তবে আপনি যদি এই খরগোশগুলোকে নিজেদের বাগানের শাক এবং ঘাস খাওয়াতে পারেন, তবে তেমন কোনো খরচই হবে না। এবারে আসুন জানি খরগোশ কিনতে চাইলে আপনি কোথা থেকে কিনতে পারেন। আপনি যদি বাংলাদেশ থেকে খরগোশ কিনতে চান, তবে বেশিরভাগ জাতের খরগোশই আপনার এলাকায় কবুতর ও পশু পাখির দোকানে পেয়ে যাবেন। তবে কিছু জাতের খরগোশ রয়েছে যেগুলো সব জায়গায় অ্যাভেলেবল না। সেক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বড় পশু পাখির মার্কেট হচ্ছে নিউ মার্কেট এলাকার কাটাবন পশু পাখির মার্কেট। এখান থেকে আপনি দেশি বিদেশি প্রায় সব জাতের খরগোশই কিনতে পারবেন। তাছাড়া ঢাকার ভেতরে নিমতলি পশু পাখির বাজার থেকেও আপনি এই খরগোশগুলো সংগ্রহ করতে পারেন। এছাড়া টঙ্গী হাট কিংবা মিরপুর পাখির হাটগুলো সাপ্তাহিকভাবে যখন বসে, সেখান থেকেও আপনি খরগোশগুলো সংগ্রহ করে পালতে পারেন। আর খরগোশ সংগ্রহ করার সময় কিংবা দোকান থেকে খরগোশ কেনার সময় একটা বিষয় সবসময় নিশ্চিত হয়ে নেবেন, সেটা হচ্ছে আপনি যে খরগোশগুলো কিনছেন এগুলো কি ভ্যাকসিন দেয়া কিনা। সাধারণভাবে ভ্যাকসিন না দেয়া যে খরগোশগুলো, এগুলোর দাম ভ্যাকসিন দেয়া খরগোশের থেকে একটু কম হয়। আপনি যখন কিনতে যাবেন অবশ্যই ভ্যাকসিন দেয়া খরগোশগুলোই কিনবেন, কারণ যদি ভ্যাকসিন না দেয়া থাকে সেক্ষেত্রে খরগোশ যে কোনো সময় রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে। আর যদি ভ্যাকসিন দেয়া না থাকে সেক্ষেত্রে এই ভ্যাকসিনের ব্যবস্থাটা যে দোকানির কাছ থেকে কিনবেন তার কাছ থেকে শুনে নেওয়া ভালো হবে। আর তাই একটু বেশি দাম দিয়ে হলেও ভ্যাকসিন দেয়া খরগোশগুলো কেনাই সবচেয়ে উত্তম হবে। এতগুলো খরগোশের জাতের মধ্যে কোনটাকে আপনার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় ও কিউট মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু উপকারী মনে হয়ে থাকে, তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ খরগোশ এবং বিভিন্ন পোষা প্রাণীর ব্যাপারে এই ধরনের ভিডিও আমরা সবসময় আপলোড করতে থাকি। ধন্যবাদ পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য।